এই হচ্ছে আপাতত ভিউ, বাট এই পার্টটা হচ্ছে বাংলাদেশের সাইড, ড্রাইভার সম্পূর্ণ তার। তো ব্রো, সাজেক তো আসা হয়ে গেছে, আমরা আসার মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা ওয়েট করা লাগছে বিকজ অফ এই যে লাস্ট ব্লগে যেটা দেখছেন এন্ডিংয়ে রিজন, এটি যদি এন্ডিং না দেখে থাকেন এখন আবার গেইন করতে পারেন, ভিউজ বাড়াইতে হবে ব্রো। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদবুল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেড বি কে ব্লগস। অ্যান্ড আমরা হোটেলে চেক ইন করছি অ্যান্ড এখন মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, খাওয়া দাওয়া করবো। ফুড অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, ফুডটা অর্ডার দিছি ফুড এন্ড কিতে, কিছু ট্রেডিশনাল ট্রাই করার প্ল্যান আছে, দেখি কি হয়। হোটেলটার নাম মানে রিসোর্টটার নামটা আমি সাজেক সামথিং, আমি নিজেও ভুলে গেছি, যখন আবার বের হব তখন আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো সাজেক যেহেতু আসছি সাজেকের ভিউ দেখা লাগবে না, এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে কত ব্লগেও বললাম সাজেক সাজেক সাজেক, সাজেকের ভিউ মানে আমার মতো যারা প্রথমবার দেখেন নাই, ভিডিওতে দেখতেছেন ফিল করতেছেন তাদের জন্য এই হচ্ছে আপাতত ভিউ। বাট এই পার্টটা হচ্ছে বাংলাদেশের সাইড, আনফর্চুনেটলি পাই নাই, এটা কপাল, কারণ প্ল্যানে তো একটু গড়বড় না হইলে তো আপনাদের ভাইয়ের কি বলে মানে দিন ভালো যায় না। যাই হোক, এটা মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটা জিনিস পাইছি। আর আমাদের রুমটা ঠিকই পিছনের এটাই, রুম থেকেও ভিউটা এই ভিউটা মোটামুটি একটু কভার আসে, দ্যাটসই মূলত রুমটা নিয়ে নিছি, মানে আই সুদিং একটা ভিউ, এই পাশ হোক আর ওই পাশ দুই পাশে সুন্দর, দেশপ্রেম বেশি থাকতে হবে তাই বাংলাদেশের সাইড নিয়েছি। আর এই হচ্ছে রুম, আর সে বরাবরই পেট মানে বাইর করে রাখে, এটা তার অভ্যাস, পুরানো অভ্যাস, ওই যে গোজনির ব্লগটা দেখছেন না ওইটার মধ্যে তার পেট বাইর করা ছিল, এটাতেও পেট বাইর করা আছে, এখনো পেট বাইর করা হয়েছে, দেখছেন ক্যামেরা নিলেই পেট বাইর করে। এটা ডাবল বেডের একটা ফ্লোরিং সিস্টেম, ওয়াশরুমটা মোটামুটি ভালোই খারাপ না। আর রুম থেকে ভিউ যেটা বলছিলাম এই যে, যদিও রোদের জন্য অত ভালোভাবে ভিউটা আসতেছে না। ব্রোস, মিট মিস্টার রুহুল, সে এখন খাইতে আসার পর বলতেছে যে সাজেক তো আসলাম শরীরটা ব্যথা হয়ে গেল। এই কথাটা মেনশন এই জন্য করছি কারণ আমরা হোটেল খুঁজতে যে পরিমাণে মানে ঝামেলা হয়েছে এর ড্রাইভার সম্পূর্ণ তার, কারণ সে একটা বিশেষ ব্যক্তি যার কারণে ট্যুর একবার ক্যান্সেল হইতে নিছিল আর একবার ওকে হয়েছে, আলটিমেটলি আমি কোনো রিসোর্ট বুকিং দিতে পারি নাই। এখন একটা এই যেটা দেখছেন আপনারা এরকম একটা অ্যাভারেজ, অ্যাভারেজ না মোটামুটি ভিউ ভালো, তারপর আর একটু এক্সট্রা ফিচার হলে ভালো হইতো। যাই হোক, এখন পেট পুজো করবো, মানে পাহাড়ি স্পেশাল ব্যাম্বু চিকেন, জীবনে তো বাসের অভাব নেই, চিন্তা করলাম সাজেক আসছি একটু বাস না খেলে কেমন দেখা যাবে ব্যাপারটা। ভাই যে এক ঘুম দিছে, এক ঘুম দিয়ে একদম সন্ধ্যা হওয়া না লাগছে, চেয়ার দেখে বুঝতে পারতেছেন মাত্র ঘুমের থেকে উঠছে, ঘুমের থেকে উঠে যে ভিউটা দেখতে পাইতেছি আপনারা দেখেন একটু, গোধূলি লগ্নে সাজেক, এই যে ছোট ছোট সাদা জিনিসপত্র দেখতে পাইতেছেন না, এগুলো হচ্ছে মেঘ, এই যে এগুলো হচ্ছে মেঘ, পাহাড়ের চিপায় চিপায় মেঘ ডুবছে, এই মেঘ দেখার জন্য তো আসছি সাজেক। এখন যেহেতু এখানে মোটামুটি একটা ভালো একটা ভিউ পাইতেছি, চিন্তা করতেছি যে একটু হেলিপ্যাডের দিকে যাই, দেখা যাক, সূর্যাস্ত তো হয়ে গেছে, হেলিপ্যাড থেকে তো আর সূর্যাস্ত ওইভাবে দেখতে পারবো না, তারপর একটু চিল করে আসি। আর এটা তো হচ্ছে বাংলাদেশ সাইডের ভিউ, মিজোরাম বা অন্য সাইডের ভিউটাও একটু দেখা দরকার, ওইটা আমাদের হোটেলের সামনে থেকে দেখা যায়, দেখাচ্ছি। এই হচ্ছে মিজোরাম সাইডের ভিউ, যদিও আপনারা তারের জন্য অত ভালো করে কিছু দেখতে পাবেন না,
ভদ্র মহোদয় সকালে আসছিলেন, উনি এখন আবার বের হইতে, যার কারণে মানে সাজেকে কাইন্ড অফ কার্ফিউটা এরকম যে কেউ রাস্তায় বেরোতে পারবে না, সবাই রুমের মধ্যে থাকতে হবে, ব্যাপারটা হচ্ছে। যাই হোক, এর মধ্যে আরেকটা জিনিস ভালো, বৃষ্টি নামতেছে, শুনতে পাইতেছেন কিনা জানি না, বৃষ্টির খুব ভালো একটা সুন্দর একটা ভালো ভালো রকমের একটা বৃষ্টি হচ্ছে। তো আপাতত এই ভিউটাই দেখতেছি, এখান থেকে আর কিছুই তো দেখার মতো নাই। কোথাও তো ঘুরতে যেতে পারতেছি না, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু মার্কেটিংয়ের ক্লাস করি। মার্কেটিংয়ের ক্লাসটা কেন করতেছি সেটা আগে বলি। সেটা হচ্ছে এই যে একটু আগে দেখলেন যে মানে পাশের কঞ্চির মধ্যে চা, এটা আসলে মানে ট্রেডিশনাল, এটা একটা কাইন্ড অফ ভ্যালু এডিশন। তো এই জিনিসটার মধ্যে যেটার মধ্যে চাটা খাচ্ছেন, এটা আসলে কিন্তু নর্মাল চাটাই, জাস্ট এই জিনিসটা মানে এই বাঁশের কঞ্চিটা দেওয়ার জন্য এটা একটু এক্সট্রা ভ্যালু এডিশন হচ্ছে। তো এক্সট্রা ভ্যালু এডিশন হওয়ার ফলে ইন রিটার্ন কি হচ্ছে, আপনার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে, আপনি ইউ আর ফিলিং লাইক যে না আপনি ড্রিঙ্কিং সামথিং ট্রেডিশনাল লাইক দিস, বাট অ্যাকচুয়ালি না, বাট আপনার মধ্যে ফিল আসছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি এটার জন্য 10 টাকা চায়ের জন্য আপনি 20 টাকা পে করতেছেন। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা চা খেলে হচ্ছে 20 টাকা নেয়। তো নর্মাল আমরা যেই টাইপের বা যেই কোয়ালিটির চা দেয়, এটা আসলে 10 টাকার উপরে বা 7-8 টাকা আমরা নর্মালি খেয়ে থাকি। এটাই বলার ছিল, আর কিছু বলার নাই, কারণ লক্ত করতে হবে না। তো যাই হোক, এখন আর রুমে চলে আসছি, কিছুক্ষণ পর আবার খাওয়া দাওয়া করতে যাব। বিশিষ্ট ভিআইপি মিস্টার ভিআইপি এখনো সাজেকে অবস্থান করতেছে, জানি না যে কালকে কি হবে। টুরের তো যা এতক্ষণ পর্যন্ত যে আজকের দিনটা শেষ হয়ে গেছে, একদম পুরো মাটি হয়ে গেছে, কিছুই করতে পারিনি। আফসোস, জীবনের মধ্যে আফসোস আর আফসোস। ব্রোস, তো হেঁটে হেঁটে আসা লাগছে পুরনগিতে, রিসোর্ট থেকে এই জায়গা হাঁটতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগছে। তো ওই যে, কারণ বাইক নিয়ে বেরোতে পারতেছি না রাস্তায় ভিআইপির জন্য। যাই হোক, আজকের মেনু হচ্ছে বারবিকিউ সাথে পরোটা, আর ফুডেনকির এনভায়রনমেন্টটা ভালো লাগছে আমার কাছে। এই যে পিছনের সাইডটা হচ্ছে ওপেন জোন, ভেতরে ক্লোজ জোন, তো এরকম একটা প্লেসে যদিও দিনের বেলা হইলে ভালো লাগতো, বাট এখানে আরেকটা ভালো লাগার জিনিস হচ্ছে ছোট্ট এক টুকরো চাঁদ আছে ওই ফাঁক দিয়ে দেখতে পাইতেছেন, এই জায়গা দিয়ে গরিবের মুন লাইট বলা যায় আর কি, এরকমই কিছু একটা ফিল। তো এখন পরোটা ভোজন করি, তারপর দেখি কি অবস্থা হয়। এখানে একটা, এখানে একটা, এখানে একটা।